গুড মর্নিং ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আর আমিও কিন্তু অনেক ভালো আছি তোমাদের আশীর্বাদে। এই যে এই আজকে সুস্থ হলাম, আর সুস্থ হয়েই ব্লগ করা শুরু করে দিলাম তোমাদের সাথে শেয়ার করব বলে। তো সকালবেলা উঠেই আমার প্রথম কাজ থাকে উঠোন ঝাড় দেওয়া। তো উঠোন আগে এমনি ঝাড় দিতাম, ভাই আবার এই লাঠিটা বেঁধে দিয়েছে যাতে মাজায় না কষ্ট হয়। তো এটা সম্পূর্ণ মায়ের জন্য, তবুও এটা আমি ব্যবহার করছি। উঠোনটা সম্পূর্ণ ঝাড় দিয়ে চলে গেছিলাম রান্নাঘরে। আর রান্নাঘরে এসে দেখি তো বাসনপত্র এখানে ওখানে সেখানে, কারণ রাত্রেবেলা লুচি করা হয়েছিল, রান্নাঘরে রান্না করা হয়েছিল এই উনানে, এই জন্য চারিদিকে এলোমেলো হয়েছিল। আর এই দেখো শিলের ওপরে তেল পড়ে গেছে, কালকে এই তেল রেখেছিলাম আর বাটিতে ছিদ্র আমি দেখতে পাইনি, আর সারা রাতে এই তেল এইসব শিলের ওপরে পড়েছে। তো রান্নাঘর গুছিয়ে চলে গেলাম আবার বাড়ির সামনে, মানে ঘরের সামনে পটনিতে। আর জানো তো যখন আমাদের কাঁচা বাড়ি ছিল না, তখন আমাদের প্রতিদিন ওই ঘরের সামনেটা আর কি দোয়া বলে, ওই দোয়াটা প্রতিদিন ওই গোবর দিয়ে লেপতে হতো। আর এখন এই পাকা বাড়ি হওয়ার পরে প্রতিদিন সকালবেলা কী করবো, আর এই জল দিয়ে এই পটনিটা ধুই। আর এই কাজটা মাই করে, মাই সকালবেলার বেশি অংশ কাজ করে, আমি শুধু উঠোনটা ঝাড় দিই। আর মায়ের শরীর অসুস্থ বলে আমি সব করছি। তো কাজ সব সেরে চলে গেছিলাম ছাদে, আর ছাদে এসে দাঁত মাজতে মাজতে ছাদে উঠে গেছিলাম। আর ছাদে আসার একটা কারণ আছে, আর চারিদিকের আকাশটা খুব সুন্দর, মেঘলা আকাশ থাকলে একটু হালকা হালকা গরম আছে, আবার মেঘলা একটু হালকা হালকা হাওয়া হচ্ছিল, মানে বেশ সুন্দর সকালটা। আর এই দেখো কারণটা হচ্ছে যে এই দেখো আমাদের অ্যালোভেরা গাছে কত অ্যালোভেরা হয়েছে, মানে অনেক অ্যালোভেরা হয়েছে। আর আমি এইসব ব্যবহার করি না, ভাবছি একটা কিছু একটা করবো অ্যালোভেরা দিয়ে। তারপরে হচ্ছে চলে আসলাম, মুখ ফ্রেশ ট্রেশ হয়ে মুখ ধুয়ে চলে এসেছি চা বানাতে। আর এখানে না আমি প্রথমে দেখিনি যে আমার ক্যামেরাটা ঘোলা ঘোলা লাগছিল, আমি তো আমার মতন কাজ করে যাচ্ছি, আর পরে এখন ভিডিও এডিট করার সময় দেখি কি যে ক্যামেরাটা ঘোলা এসেছে। আর এই পেছনের ওই পর্দাটাও তুলে রেখেছিলাম হাওয়ায় উড়ে যায় বলে। তারপরে চা করা হয়ে গেছে, চা ছেঁকে নিয়ে গেল মা বাবার জন্য। আর এই যে দেখো রাত্রেবেলা যে লুচি করেছিল না, তাই তিনটে লুচি ছিল, তো সকালবেলা এই লুচি আর চা খেয়ে নিলাম। আর রান্নাঘরে চলে এসেছি, মাকে বলছি বারবার যে তুমি কিছু করো না, তো ওই বলছে উনুনটা ধরিয়ে দিই। তো উনুনটা ধরতে আমি মাছ কেটে আনলাম, আর মা এই সবজিগুলো দিয়েছিল বললো কেটে দিতে। বারে বারে বলছে রান্না করতে না, তবুও এসে রান্নার জায়গায়, সেই কী আর বলি তোমাদের। ও তারপর হচ্ছে সবজি কাটতে গেলে তো মনে হয় আমি কী যুদ্ধই না করতে এসেছি, মানে কোন দিক থেকে কাটবো কেমন করে কাটবো কিছুই বুঝতে পারি না। তো মা আমাকে এতবার জিজ্ঞাসা করেছে, লাস্টে বিরক্ত হয়ে বকা দিয়েছে, বলছে কিছু পারিস না নাকি তুই। তারপরে শিখিয়ে দিল, শিখিয়ে দেওয়ার পরে সে কাটছি সেরকম করে, যেমন করে দেখিয়ে দিল তেমন করেই আর কি সবজিগুলো কাটলাম। আর এদিকে মা উনুন ধরিয়ে একটা পদ বসিয়ে দিল। আর এই দেখো এই পটলগুলো না শুকিয়ে গেছিলো, এই জন্য মানে শুকিয়ে মানে পেকে গেছিলো, এই জন্য আমি এমন করে কেটেছি। আর এই যে মায়ের হচ্ছে বেগুন আলুর তরকারিটা হয়ে যাচ্ছে। আর তারপরে মাছের ঝালের জন্য আমাকে সর্ষে আর এই কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা দিয়ে বললো বেটে দে। তারপরে বেটে মশলা করে দিলাম, আর জানো তো শিলে আর কি বাটা মশলা তরকারিগুলো না বেশি টেস্টি হয়। তো তারপর পেঁয়াজ দিল, পেঁয়াজ বেটে দিলাম। পরে মাকে বললাম, মা তুমি ঘরে যাও তো, আর সহ্য হচ্ছে না আমার। তারপরে ঘরে গিয়ে ওনার চোখে ওষুধ দিয়ে দিলাম, তো উনি শুয়ে পড়লো ওষুধ দিয়ে। আর আমি এদিকে রান্না করতে লাগলাম, আর মা বলেছিলো যে তরকারিটা আর একটুকুনি ঝোলটা শুকালে নামিয়ে ফেলবি। তো ঝোল শুকাতে গিয়ে একদম ঝোল শুকিয়ে ফেলেছিলাম, তারপরে আবার জল দিয়ে আছে খানিকক্ষণ আর কি ফুটিয়ে নামিয়ে রাখলাম। আর এই যে এখানে পটল ভাজার জন্য পেঁয়াজ আর লঙ্কা দিয়ে দিলাম, তারপরে পটলগুলো দিয়ে দিলাম। আর পটলগুলো না লবণ হলুদ দিয়ে মাখানো ছিল আগের থেকে, এই জন্য আমাকে এক্সট্রা করে লবণও দিতে হয়নি, এগুলো মাই করে দিয়ে গেছে সব। তো তারপর রান্না হয়ে গেল, আর এই ঘরে নিয়ে চলে আসলাম ভাতটা একটা গামলায় আর কি বেড়ে রাখি, কারণ গরমের সময় না ভাতে হাঁড়ির মধ্যে থাকলে একটা জল জল ভাব ওঠে, এই কারণে গামলায় আর কি বেড়ে রাখি। আর এই দেখো ভোলা মাছের ঝাল হয়েছিল, আর তেলাপিয়া মাছ দিয়ে বেগুন আলুর তরকারি আর পটল ভাজা। তো এই সব দিয়ে সকালবেলা খেয়ে নিলাম, আর খেয়ে উঠে দেখলাম বাইরে বৃষ্টি হচ্ছে। দেখো কী মানে কি বৃষ্টি তো হতেই রয়েছে, এই 11টা থেকে বৃষ্টি, আর কী সুন্দর লাগছিলো চারিদিকটা, দারুণ লাগছিলো। আর আমাদের পেছনের যে একটা দরজা আছে, দরজা দিয়ে বাইরেটা যে দারুণ লাগে না, আমি তো বেশিরভাগটা ওখানে বসে থাকি। তো তারপর ওখান থেকে চলে আসলাম, এসে থালা বাসনগুলো মেজে আর কি সিঁড়ির ওপরে রাখলাম, আর কাপগুলো জায়গায় রাখলাম। তারপরে একটা বালতিতে জল নিয়ে তাতে একটু আর কি ফেনাইল দিয়ে ঘর মোছা শুরু করে দিলাম। আর ঘর মুছে গেছিলাম স্নান করতে, আর এদিকে স্নান করে উঠেই আবার পুজো দিতে বসে পড়লাম। আর এই করতে করতে যে আমার কত বেজে গেছিলো, আর এই দেখো বৃষ্টির মধ্যে ফুল তুলে এনেছি আমি,
আর এই যে ঠাকুরকে পুজো দিয়ে দিয়েছি, ভোগ দিয়ে দিয়েছি, আর এই যে সন্দেশ এনেছিল বাবা, এটা হচ্ছে বটবটি বিক্রি করেছে নতুন গাছের, তো সেই টাকায়। তো পুজো দিয়ে এখন একটু বসলাম, আর বাইরেটা দেখবে, দাঁড়াও দেখাচ্ছি। দেখলে মানে বাইরেটা এখন আর কি মেঘ, 11টা থেকে বৃষ্টি হচ্ছে, আবার থেমে যাচ্ছে, হচ্ছে আবার থেমে যাচ্ছে, তো এই হচ্ছে সারাদিন বৃষ্টি হচ্ছে আর থেমে যাচ্ছে। আর আমার আর কি মন মেজাজটাও একটু ভালো নেই, কারণ বাবা আমার চোখ ঠিক না হতে হতেই বাবা মার আবার চোখে ওরকম হয়েছে, তো এই জন্যই মা এতক্ষণ শুয়েছিল, এখন কাকিমা এসেছে, একজন কাকিমা, তো কাকিমার সাথে মা আর বাবা কথা বলছে, আর আমি এখানে বসে রয়েছি, কী করবো আর। আজকে না আমার একটু ফ্রেশ ফ্রেশ লাগছে, কেন বলো তো? কারণ তোমার এতদিন পরে আমি একটু আর কি শ্যাম্পু, প্রায় 9-10 দিন পরে আজ শ্যাম্পু করলাম, কারণ ডক্টর আমাকে বলেছিলো যে যাতে চোখে কোনো আর কি সাবান, শ্যাম্পু, ফেস ওয়াশ এই সমস্ত না লাগে, তো যেহেতু আর কি চোখে এই সমস্ত প্রবলেম হয়েছে, এই জন্য আর মাথায় কোনো কিছু দেইনি, কারণ মাথা থেকে যদি বাইচান্স চোখের মধ্যে চলে যায় তাহলে তো প্রবলেম হতে পারে, এই কারণে আমি কিছু দেইনি। এখন একটু বসে আছি, এখন খাওয়া দাওয়া করবো, দুপুরবেলা খাবো, আর দুপুরবেলা খেয়ে হয়তো টাইম পাবো না, হাতে পড়াতে চলে যেতে হবে, কারণ এখনই তো বেজে গেছে প্রায় 3টে বাজে যাচ্ছে, এখন খেয়ে আর টাইম পাবো না, মানে খেতে খেতে আধ ঘন্টা বেঁচে যাবে আমার, আর তারপরে পড়াতে যাবো, আর বাইরেদের ওরকম ওয়েদার ভালো লাগছে না, পড়িয়ে তারপরে মানে বাড়ি এসে সন্ধ্যাবেলা তোমাদের সাথে দেখা হচ্ছে। টিউশন পড়িয়ে সন্ধ্যার টিফিনের জন্য দোকান থেকে কিছু কিনলাম, তারপর বাড়িতে চলে এসেছি, আর বাড়ি আসতে একটু লেট হয়ে গেল কারণ বৃষ্টি শুরু হয়ে গেছিলো, তাই দোকানে দাঁড়িয়েছিলাম। আর এই যে দোকান থেকে এনেছি, দেখো তোমরা, দোকান থেকে এনেছি চাউমিন, আর এই ম্যাগিটা এনেছি, কালকে সকালবেলা পড়া আছে আমার তার জন্য, আর এই সস, 4টে সস, আর এই বাদাম, আর ডিমটা বাইরে বাবা রেখে দিয়েছে, যদি ফেটে যায়, তাই আমি আর সাইকেলের ঝাঁকার মধ্যে বেশিক্ষণ রাখিনি। আর এই যে প্রসাদ বাবা আমার জন্য রেখে দিয়েছে, তো প্রসাদটা খেয়ে লেগে পড়লাম চাউমিন তৈরি করতে, আর এই যে আমারও রেডি হয়ে গেছে চাউমিন, আর সবাইকে দিয়ে দিলাম, আর আমি ওইদিকে খাওয়া শুরু করলাম। আর নিজের রান্নার না যতই খারাপ হোক না কেন, কখনো মুখ থেকে বেরোয় না যে এটা খারাপ হয়েছে, আমার তো খুব ভালো লেগেছে, না আমার মা আর ভাইও বলেছিলো ভালো হয়েছে। আজকের ভিডিওটা এই পর্যন্তই, যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না, আর যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আমার সাথে থেকো, আর সকলকে আমার তরফ থেকে অনেক 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 ভালোবাসা, শুভরাত্রি, গুড নাইট, বাই বাই, দেখা হচ্ছে পরের নেক্সট ব্লগে।